काजा भाई उपस्थित रोचन मुमताज आलम उपस्थित रोचन रवि जायद भाई आसम भाई आशीष युव नेता नोर मुमताज मुराद भाई मुमताज आंसर जी और अन्य सकले समबेत सुधी जन एखानकार भाई और बोन एबारकार निर्वाचन इसे गल आज मात्र कदिन पर रमजान शुरू हो आज तारपर तारीख कैक दिन पर निर्वाचन আপনাদের ভোট দিতে হবে ধন্যবাদ আপনারা আমাদের আশীর্বাদ করেছেন এবারকার সেই মামুলি আশীর্বাদ নয় শুধু রাজনৈতিক যে ক্ষমতা কারা থাকবে সেই ব্যাপারটাই বড় ব্যাপার নয় তার চেয়ে অনেক ব্যাপার এবারে নির্বাচন দেশ থাকবে এক হয়ে কি থাকবে না তার এই প্রথম নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা নির্বাচন হচ্ছে যেখানে আমাদের ভারতের স্বার্থ রক্ষা না করে বাংলার স্বার্থ রক্ষা না করে শুধু যাদের পার্টি যাদের দলের স্বার্থ রক্ষা করার পার্টি কোটি কোটি টাকা দিল্লি থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গকে একেবারে ছিন্ন ভিন্ন করবার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক থেকে একটা সর্বনাশা দিন নিয়ে আসবার জন্য ব্যবস্থা করছি আমরা তাকে বরখাস্ত করব না মমতা ব্যানার্জি বেঁচে থাকতে এই খারাপ রাজনীতিকে বাংলা করে বিজেপি তৈরি করতে তারপর তাকে মোকাবিলা করতে গেলে হাতিয়ার দরকার শত্রুকে যখন আপনার বাড়িতে চোখ ঢুকেছে চোখকে চালাতে গেলে আপনার একটা লাঠি দরকার মমতা ব্যানার্জিও তাই তার ঘরে একটা দস্যু ঢুকেছে তাকে যদি চালাতে হয় আপনাদের কাছ থেকে একটা ভোট দরকার মমতা ব্যানার্জি সুব্রত মুখার্জি সাহেদার এরা কখনো হারবে কখনো জিতবে তাদের দেশে ঠিকছে এটাই আছে কিন্তু বাংলা ভারতের সভ্যতা ভারতের চিন্তা মানুষের স্বার্থ সেটা একদিন দুদিন বা কোনো ব্যক্তি নয় সেটা চিরন্তন সেই স্বার্থকে রক্ষা করবার জন্য এবারটা ভোট একটা মহা শক্তি হিসাবে মমতা ব্যানার্জি হাতে দিলেন কি চায় দিল্লির নরেন্দ্র মোদী সে চায় আমাদের এই ভারতবর্ষটা যান তাদের ভারতবর্ষ তা তো নয় ভারতবর্ষ যেমন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল শুধু হিন্দুরা হারিয়েছিল হিন্দু মুসলমান শিখ জৈন সবাই দিলেন না ভারতবর্ষ স্বাধীন করে আর সবাই দিলেই আমরা ভারত পাচ্ছি আর সবাই দিলেই আমরা ভারতে থাকবো মাথা উঁচু করে আজকে এই যে রাজনীতিটা ভারতবর্ষের মধ্যে আমদানি করছে স্বাধীনতার ইতিহাস কি বলে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতার জন্য লড়াই করেছে তার একটা রাইট হ্যান্ডের একেবারে যে সবচেয়ে বড় সেনাপতি কে ছিল একজন মুসলমান খুব কয়েক বছর আগে মাত্র মারা গেলেন খালি অনেকে রক্ত দিয়ে এই ভারতবর্ষ তৈরি হয়েছে আর যাদের তাদের রক্তের বিনিময়ে
এই ভারতবর্ষে স্বাধীন হয়েছে তার সবাই সম্পত্তি, তার সবাই সমান মর্যাদায় ভারতবর্ষে থাকছে। কেউ দ্বিতীয় শ্রেণী আর কেউ প্রথম শ্রেণী। নরেন্দ্র মোদী গুজরাটে জন্মগ্রহণ করেছে বলে সে প্রথম শ্রেণীর নাগরিক, আর আপনারা কলকাতায় জন্মগ্রহণ করেছেন বলে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এ আমরা বরদাস্ত করছি না, আমরা এটা একটা বড় আইন। এবার এবার ভোট নিজের একটা কাগজ ভেতরে দিয়ে একটা সংগ্রাম, এই সংগ্রামে মমতা যদি জয় লাভ করে তাহলে অনেকে মনে করছেন সে চিফ মিনিস্টার হবে। না, নরেন্দ্র মোদী কিন্তু অন্য কথা ভাবছে যে মমতা ব্যানার্জি যদি এবার জয় লাভ করে তাহলে তার তিনি দিচ্ছে একটা মরবর করে যাবে, তার জন্য সে মরিয়া হবে। মরিয়া তোর তোর টাকা দিল্লি থেকে নিয়ে এসে মরিয়া আছে, আমাদের লোককে টাকা দিয়ে পাঠিয়ে নিয়ে গিয়ে নেতাদের মন্ত্রীদের এক মিনিস্টারদের নিয়ে গিয়ে সে একটা দল করেছে, তার বিরুদ্ধ কোনো টাকা নেই, তার বিরুদ্ধ কোনো কর্মী নেই। আমাদের সব দল থেকে মানিয়ে নিয়ে আসা লোক নিয়েছে, তার সব একটা দল তৈরি করেছে, সেই দলের লোকের টাকা দিচ্ছে, আর তাদের দিয়ে মমতা ব্যানার্জিকে এবার খারাপ আছে। প্রথম কি করলো মমতা ব্যানার্জি এবারকার জয়লাভ জানবেন জাতীয় রাজনীতির একটা উত্থান। অনেকে ভাবছেন এটা পশ্চিমবঙ্গের উত্থান, যার জন্য দেখবেন মিলিটারিতে গুজরাট যাচ্ছে, দিল্লি থেকে গুজরাট থেকে হরিয়ানা দেখছো ট্রেনে করে আসছে, এসে বক্তৃতা করছে। লোকাল লোক নেই, আমরা আপনাদের আত্মীয়বেলা মিটিং করছি, কারুর বাড়ি এইটা, কারুর বাড়ি এইটা, কারুর বাড়ি ওইটা। আর এখানে যদি বিজেপি মিটিং করে একজনের বাড়ি লন্ডনে, একজনের বাড়ি দিল্লিতে, একজনের বাড়ি দিল্লিতে, আমাদের দেশের লোক আমাদের দেশ আমরা চোখের মণিপুর তাকে রক্ষা করি। নির্বাচন ধর্মের ভিত্তিতে নয়, নির্বাচন আমাদের অধিকারের ভিত্তিতে, আমাদের স্বাধীনতার ভিত্তিতে, আমাদের রাজনৈতিক ক্ষমতার ভিত্তিতে। আর এটাকে আপনাদের এবার ব্যবহার করতে হবে অন্যবারের মতো নয়, অন্যভাবে উঠলেন খেলে পুনরাবে গিয়ে একটা ভোট দিয়ে এলেন রাজনৈতিক ক্ষেত্রে। এবারে ভোট দিতে হবে যেখানে ছাপ দেওয়ার জন্য চোরে ছাপ দিতে হবে, যেখানে চিত্ত হবে সেখানে চোরে চিত্ত হবে, তার জন্য একটা প্রতিবাদী যে রাজনীতি আজকে দিল্লিতে করছে তার প্রতিবাদ। বাংলা ভারতবর্ষ সবাই কার ভারতবর্ষ, আমরা আমাদের সবাই, আর ওই ভারতবর্ষ শুধু জয় সিনহাকে কি ছাপ্রাস হিন্দুদের পর্যন্ত করছে। আমি আমি লজ্জায় মরে যাই, জয় সিনহা সিনহাকে ধরার ফলে মুসলিম পুজো করি তাকে রাস্তায় দিতে যাবে না, আপনারা কোরআনকে রাস্তায় যাবে না, আপনারা পারবেন এখানে আমাদের ধর্মকে যারা ধর্ম মানে তাদের আমি চোখান্ন দিয়ে যেতে যাই। সিপিএম বলে ইচ্ছা, আমরা বলি বন্ধের মান করা জয়, আর ও বিবাদ তুলে আমাদের ঠাকুরের নামে বলছে আমরা ঠাকুর বলে বলি জয় শ্রীমান বলছি পশ্চিমবঙ্গ।
আপনারা পারেন না, আপনাদের ভোট এবার পূর্ণই ভোট, আপনারা নিজেরাও জানেন না একটা ভোটের আগে ভাই কতটা এবারকার ভোট দিতে হবে। কেমন করে আপনারা আজানে ভোট জামা করতে যান, যেমনি করে সেই সূর্য উঠতে সকাল বেলা একটুখানি নিজের কাজ করে আপনাদের ভোট দিতে হবে। মমতাকে বাঁচাবার কথা বলে মমতা যাতে মুখ্যমন্ত্রী না হতে পারে তার জন্য খোঁজ চিফ মিনিস্টার থাকে ব্যঙ্গে কোনদিন দেখেছেন চিফ মিনিস্টার আপনারা আমার